এদিকে পাল তো ও যে ড্রেস পরছে বিগত দিনের যে সব ছবিতে, ওই ড্রেস মানুষ পরে না, যে যত খোলাইতে পারে, যে যত দেখাইতে পারে। এদিকে পাল, তুমি এই কাজটা ঠিক করনি, তুমি এরকম পোশাক পরতে পারো না। দীপজল ভাই, আপনি কোন মসজিদের ইমাম, আপনি কোন জায়গার হুজুর? আপনার কয়দিন আগে একটা ছবি ভাইরাল হয়েছে, সেখানে আপনি আর আপনার মেয়ে গল্প করতেছেন, আড্ডা দিচ্ছিলেন, আপনারা দুজনই শর্ট প্যান্ট পরা ছিলেন, সেই শর্ট প্যান্টে আপনাদের হাঁটু দেখা যাচ্ছিল। এখন ইদিকা পাল হচ্ছে একজন নায়িকা, সে একটু খোলামেলা খারাপ ছোটোখাটো পোশাক পরতেই পারে, সে মুভি করে, সে মিডিয়ার লোক, আপনিও মিডিয়ার লোক, আপনার মুখে এসব কথা যায় না, আপনার নিজের ঘরই তো ঠিক নাই, আপনি আরেকজনকে কিভাবে জ্ঞান দিতে আসলেন, এটা আপনার মুখে কোনোভাবেই মানায় না। মিডিয়া জগৎটা হলো এমন, যে যত খোলাইতে পারবে, যে যত দেখাইতে পারবে, তার ছবি তত দেখবে মানুষ, হলে তত মানুষ যাবে। এখন আমার কথা হইল এইটা, আপনি যে আগে ছবি করছেন, সেই ছবিতে কিভাবে অশ্লীল অশ্লীল বিনোদন সেইয়া দেখা দেখা আমরা বড় হয়েছি। আপনি একজন কুখ্যাত বিখ্যাত ভিলেন, কড়া, সেই ভিলেন আপনি। আপনার যে ডায়লগ, আপনার ডায়লগ মানুষের মুখে মুখে, আপনার মুভি দেখা আমরা পাট খাতে যাওয়া শিখছি, আপনি কিভাবে পাট খাতে যাইতে হয় আপনি শিখাইছেন। আপনার মুভিতে আমরা ভালো কিছু পাই নাই, সব অশ্লীল, পাইন মারা, খারাপ, নষ্টামি ছবি। আপনার সেই আমলের ছবিগুলা দেখলে এখনও আপনাকে মানুষ গালাগালি করে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনাকে ঘৃণা করে। আপনি ভেবেছেন সেই আমলে আপনি কি হট, কি নষ্টা, কি অশ্লীল ছবি আপনি করছেন, সমাজটার দিছেন পায়ন মেরিয়া, নষ্ট করিয়া। আপনার দ্বারা কত যুব সমাজ যে নষ্ট হয়েছে, কত যুব সমাজের পায়ন মারা গেছে, সেটা আপনি জানেন না। আপনার ছবি দেখলে কেউ ঠিক থাকতে পারে নাই, কন্ট্রোল রাখতে পারি নাই আমরা, মাইয়ার কোথায় কি আছে। আপনার ছবি দেখা আমরা শিখছি, দেখছি, ওরে খোদা রে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর দেখতে চাই না আপনার এই সকল ছবি, দেখতে চাই না।